তোমরা তোমরা কারা বলবে একটু আমাকে? এই তোর বন্ধু আজ্জু ভাই কোথায় আছে বল? বল কোথায় লুকিয়ে রেখেছিস? টোটাল গেমিং মানে আজ্জু ভাই? আমি কিছু জানি না, আমি কোনোদিনও দেখিনি আজ্জু ভাইকে, বিশ্বাস করো। বিশ্বাস করো, আমি এখনো নিজেই দেখিনি আজ্জু ভাই। আজ্জু ভাই কে? এই কি বললি? টোটাল গেমিং এখনো ফেস রিভিল করেনি। এই চুপ কর তো, তখন থেকে বলে যাচ্ছিস আমি চিনি না চিনি না চিনি না। এই রাইস্টারকে ফোন করে বলতো এই নোবরাটাকে কি করবো এখন আমি, তখন থেকে মাথা খারাপ করছে। হ্যাঁ হ্যালো দাদা। চুপ, একদম চুপ। আরে রাইস্টার ভাই, এই আজ্জু ভাইকে চেনে না বলছে? আরে ও সব চেনে, ও আজ্জু ভাইয়ের গিল্ডে থেকে আজ্জু ভাইকে চেনে না, ওকে 10-10 ড্যামেজ দে, ও নিজেই বলবে। ও নক হয়ে গেছে, আমি আজ্জু ভাইকে দেখতে চাই। আমাকে মেরে দেবে, আমাকে মেরে দেবে তোমরা? সত্যি আমি জানি না আজ্জু ভাইকে, আমি আজ্জু ভাইকে এখনো দেখিনি, আমি ওর গ্রিলেই থাকি, সত্যি বলছি। আরে আমি লাইফে একটা নোবড়াকে মারতে যাচ্ছি, তোমরা কেউ হাততালি বাজাও, গান গাও। নোবড়া রে নোবড়া রে নোবড়া রে রা রে রা রে নোবড়া রে। আরে সবাই সবাই গাও, নোবড়া রে নোবড়া রে নোবড়া রে। নে এবার শালাকে ওয়ান ট্যাপ মার। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা বলবো তোমাকে, একটা কথা বলবো ব্যাস। কি? আমার একটা শেষ ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে বল। মারার আগে এই গলার মাদুলিটা খুলে দাও, আমি যখন গিল্ডে ঢুকেছিলাম আজ্জু ভাই এটা আমাকে পরিয়েছিল। আচ্ছা, এই গলার মাদুলিটা খুলে দিলে তোমরা আরো র্যাঙ্ক পুশ করতে পারবে, গ্যারেন্টি। এ ভাই খুলে দে খুলে দে তো। দেখেছিস, এবার তোদেরকে মেরে আমি আমার র্যাঙ্ক পুশ করবো। দেখলি, তোরা আমাকে মারার আগে তোরা এটাই ভুলে গেছিলি আমি আজ্জু ভাইয়ের গিল্ড মেম্বার। ছেড়ে দে ভাই আমাকে, লাস্ট থেকে মেরেই আমি বয়া করব আজকে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।